দ্বাদশ সংসদ নির্বাচনে কী হইতে যাচ্ছে এটা মোটামুটি এখন পরিষ্কার, মোটামুটি বলা ঠিক না, এটা ভদ্রতা দেখে বলছি, এটা এখন পরিষ্কার কী হইতে যাচ্ছে। বিএনপি তো নির্বাচনে আসতেছেন, এটা নিশ্চিতভাবেই আমরা জানতাম সকলে। তো আগামীকাল হচ্ছে নমিনেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, এবং অবশ্যই বিএনপি জমা দিতে যাচ্ছে না। যদি বিএনপি নির্বাচনে আসার ইচ্ছা পোষণ করে তাহলে যে কোনো মুহূর্তে চাইলে নির্বাচন কমিশন নমিনেশন ফর্ম জমা দেওয়ার তারিখ এক্সটেন্ড করতে পারে, ডেডলাইন, ইভেন নির্বাচনও পিছাইতে পারে যদি অন্যান্য রাজনৈতিক দল একমত হয়। এগুলো কিছু নিয়ম আর কি। তো সেইখান থেকে আওয়ামী লীগ ওবায়দুল কাদের বলছে যে বিএনপি আসতে রাজি হইলে তারা রাজি হবে নির্বাচন নমিনেশন ফর্ম জমা দেওয়ার তারিখ পিছাইতে, ইভেন নির্বাচনের তারিখ রিভিউ করা নিয়েও তাদের কোনো আপত্তি নেই আওয়ামী লীগের, সেটা তো থাকবেই না, তারা চায় বিএনপি আসুক, তাদের চুরি নির্বাচনের একটা লেজিটিমেসি পাক। সো সেটা আওয়ামী লীগ চাইবে, কোনো সমস্যা নাই। কিন্তু বিএনপি নির্বাচনে আসতেছে না, আগামীকালও নমিনেশন ফর্ম জমা দেওয়া হচ্ছে না। সো ওকে, তার মানে বিএনপি নির্বাচনে যে অংশ নিচ্ছে না এটা এখন অফিসিয়াল। নাও কিন্তু বিএনপির কর্মসূচি দেখে, আমি দুদিন আগের যে এপিসোড আলোচনা করছিলাম যে বিএনপির কর্মসূচি দেখে আমার অ্যাসেসমেন্ট হচ্ছে যে বিএনপি অলরেডি এটাকে একটা লস্ট কজ ধরে নিছে, এটা হাল আশা ছেড়ে দিছে এই নির্বাচন নিয়ে, এবং ঠিক আন্দোলনের নামে যা করতেছে এগুলো আসলে খারাপ দেখা যায় দেখে করতেছে মুখ রক্ষার জন্যে। কিন্তু বিএনপি নিজেও এখানে কোনো এন্ড গেম নাই বিএনপির জন্য, এটা বিএনপির আন্দোলন থেকেই দেখেই আমি বুঝতেছি এরকম একটা আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট দিছিলাম আর কি, যে লাইক দুই ওভারে 77 রান দরকার হলে যেরকম খেলা চলে, কিন্তু আমরা সবাই জানি যে কেউ ম্যাচ জেতার জন্য খেলতেছে না ফিল্ডিং সাইড, বিএনপি এইভাবে আর কি, যে হরতাল অবরোধ ডাক দিতেছে কিন্তু খেলা জেতার জন্য না, জাস্ট নিয়ম রক্ষার জন্যে, সেটা আমার মনে হয়েছে। আমি গতকালকে এটার প্রমাণ সপক্ষে, প্রমাণ বলা যায় না, সপক্ষে ইয়ে পাইছি, এভিডেন্স তো বলা যায় না, কাইন্ড অফ আই ডোন্ট নো প্রুফ, সেটা হচ্ছে গোলাম মাওলা রনির একটা টক শো শুনতেছিলাম, এক ঘন্টা আধ ঘন্টা না পুনে এক ঘন্টা ব্যাপী। তো ওখানে উনি কিছু ইন্টারনাল তথ্য দিলেন যে উনি হাইকমান্ড, বিএনপির হাইকমান্ড তারেক রহমান বা অথবা বিএনপি ইন্টারনালি থেকে উনি যা জানেন ও সেটা উনি শেয়ার করলেন, সেখান থেকে উনি ক্লিয়ারলি এটা বললেন, এবং এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতেছে কারণ দেখেন যারা প্রোপাগান্ডা ছড়ায় তারা হইতেছে তাদের মতো করে মন কলা খাওয়ার জন্য বিভিন্ন তথ্য হাজির করে, রাইট, এগুলো রিলায়েবল না। সো যারা পলিটিক্সের সাথে জড়িত তারা সকলে তাদের মতো করে প্রোপাগান্ডা ছড়ায়, ন্যারেটিভ দাঁড় করায়, সো তাদেরকে রেফারেন্স হিসেবে ব্যবহার করার কোনো মানে হয় না, সেটা আরেক প্রোপাগান্ডা ছড়ানো তাদেরকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে। ইভেন আপনার আন্দালিব রহমান পার্থ, উনি কিন্তু রাইট কথাটা বলেন না, আমি খেয়াল করে দেখছি যে উনি সবসময় হচ্ছে পলিটিক্যাল স্টেটমেন্ট দিবেন, খুবই যেই কথাটা বললেন না পলিটিক্যালি ফেভারেবল হবে ওই টাইপের কথা বলবেন, উনি নিজে কী বিশ্বাস করেন সেই বিশ্বাসের কথা বলবেন, উনি নাটকের কথা বলেন সবসময়, এটা লক্ষ্য করে আসছি। সো যে কারণে আমি বললাম যে গোলাম মোল্লা রনির রেফারেন্সটা দিচ্ছি, কারণ উনিই হইতেছে সত্য সঠিক কথাটা বলেন, উনি হচ্ছে সবসময় পলিটিক্যালি চিন্তাভাবনা করে ন্যারেটিভ ছাড়েন না, প্রোপাগান্ডা ছড়ায় কথাবার্তা ছাড়েন না। সো আই বিলিভ হিম বেসিক্যালি, কারণ ওনাকে হচ্ছে আমি ইয়ে হিসেবে রেফারেন্স হিসেবে ব্যবহার করতেছি। তো উনি বললেন আর কি যে ওনার থেকে জানলাম যে বিএনপি এই নির্বাচনে আসবে তো না, এবং বিএনপি এই নির্বাচনে কিছুই করার নাই, আরেকটা নির্বাচন হবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং বিএনপি আরও অনাদিকালের জন্য বিরোধী দলের ভূমিকা পালন করবে, বিরোধী দল হতো না যেহেতু নির্বাচন আসতেছে না, সাইডলাইনে থাকবে, বিএনপি বাস্তবতা মেনে নিছে। সো অ্যাগেন বিএনপির অ্যাক্টিভিটি দেখে আমার যেটা মনে হয়েছে এটা দেখা যাচ্ছে অ্যাটলিস্ট গোলাম মোল্লা রনির ভাষ্য হইতেছে বিএনপির ইন্টারনাল ডিসিশনও এটা, তারা এটা মেনে নিছে যে তারা আবারও সাইডলাইনে থাকবে, আর একটা নির্বাচন হবে এবং কিছুই করার নাই, তাদেরকে এটা মেনে নিতে হবে এবং তারা এটা মেনে নিছে অলরেডি ইন্টারনালি, স্বীকার করতেছে না যদিও। নাও এখানে একটা দুঃখজনক ব্যাপার যে বিএনপি তো আসলে স্ট্র্যাটেজিক্যালি সত্যি কথা বলতে যে দুর্বল, এই ব্যাপারে বলার কোনো অবকাশ রাখে না। 14-18 নির্বাচন না হয় বাদ দিলাম, এইবারের নির্বাচনে তো ক্লিয়ারলি ওয়েস্ট বিএনপির পক্ষে একটা অবস্থান নিছে একটা, সেটাকেও কিন্তু বিএনপি ক্যাপিটালাইজ করতে পারে নাই। এখন কি আমেরিকা সে ক্ষমতা বসিয়ে দিয়ে যাবে বিএনপিকে? মানে আমেরিকার পক্ষ থেকে একটা দেশের ইন্টারনাল রাজনীতিতে যতটুকু হস্তক্ষেপ করা সম্ভব তার চেয়ে বেশি করছে বরং, মানে ক্ষেত্র প্রস্তুত করে দেওয়ার জন্য আমেরিকা যা অলরেডি করে দিছে আর কিছু করার নেই আমেরিকার, এর চেয়ে বেশি করতে হইলে মানে আমেরিকার কী স্বার্থ এখানে যে এর চেয়ে বেশি করবে এখানে, এটার পেছনে তো ইনভেস্ট করতে হয়। আমেরিকা এখন যা করতে সেটা কোনো ইনভেস্টমেন্ট নাই, ভিসা দিবে না এসে, কিন্তু ধরেন যে অন্যান্য দেশে যে সরকার পতন ঘটায় যেভাবে ইনভেস্ট করে, সিআইএ লাগাই দিবে, লাগাই হইতেছে ফান্ড করবে, তারপর মনে করেন যে বিদ্রোহীদেরকে ফান্ড করবে, অস্ত্র দিবে, টাকা পয়সা দিবে, তারপর মনে করেন আওয়ামী লীগের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করবে, সিআইএ আওয়ামী লীগের বিভিন্ন নেতা মন্ত্রীদেরকে হয়েছে পয়সা খাওয়াবে, খাওয়ায় তাদের মধ্যে একটা ইন্টারনাল কুর ব্যবস্থা করবে যেভাবে করে সিআইএর প্রজেক্টগুলো, অথবা ওয়ার্স্ট কেস সিনারিওতে মনে করেন যে
অ্যাগেন লোকজন পাঠায়, অথবা হচ্ছে আরেকটা করতে পারে ইকোনমিক্যালি, যে স্যাংশন ট্যাংশন খুব এমন কড়া স্যাংশন দিয়ে অর্থনৈতিকভাবে যে বাংলাদেশের মানুষ না খেয়ে মরার দশা হবে, জিনিসপত্রের দাম বেড়ে অবস্থা খারাপ হয়ে যাবে, যে মানুষই রাস্তায় নেমে আসবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, তারপর সরকার পতন ঘটাবে। সো এই ধরনের ইকোনমিক স্যাংশনের ক্ষেত্রে এটা হিস্টোরিক্যালি দেখা গেছে যে সাধারণত সরকারের কিছু হয় না, এই ধরনের ইকোনমিক স্যাংশনসগুলো হচ্ছে সাধারণ মানুষ হইতেছে এটার দুর্ভোগ পোহায়, সাধারণ মানুষের জীবনযাত্রা মান দুর্বিষহ হয় না, বিশ্বাস ওঠে না, খাইতে না পেয়ে মরে রাস্তার মধ্যে জীবন দেয়, কিন্তু এইসব সরকার নিষ্পেষণকারী সরকার এরা ঠিকই হইতেছে চুরিদারি করে, এদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। সো ইকোনমিক স্যাংশন রিজিম চেঞ্জের ক্ষেত্রে খুব একটা কার্যকর হয় এরকম প্রমাণ নাই আর কি, জনগণ দুর্ভোগ হয়। সো সেই সেন্সে হচ্ছে এখন সিআইএ দিয়ে কু করায় টাকা পয়সা ঢেলে আমেরিকা বাংলাদেশ, কোনো প্রয়োজন তো নাই বাংলাদেশের জন্য আমেরিকার এরকম করা, রাইট? বাংলাদেশ তো এখনও সিগনিফিকেন্ট কোনো দেশ না, কোনো প্লেয়ার না। অন দ্য আদার হ্যান্ড পাশে চায়না ইন্ডিয়া যাচ্ছে এই সরকারকে, সো আমেরিকার তো দরকার নাই এখানে বাংলাদেশের জন্য তাদের আন্তর্জাতিক রাজনীতিতে নিজের এত প্রতিপক্ষ তৈরি করা। সেকেন্ড, যেটা শুরু থেকে বলে আসতেছি যে আমেরিকা, আই ডোন্ট থিঙ্ক যে আমেরিকা এখানে বোল্ড অবস্থান শেষ পর্যন্ত নিবে কিনা, আমি শিওর না, কিন্তু উইথ ইচ পাসিং ডে মনে হচ্ছে আমেরিকা বরং ব্যাকফুটেই যাচ্ছে। কিন্তু যে ব্যাপারটা হচ্ছে, যতটুকুই আমেরিকা আসছিল, ভূমিকা রাখছে, লাইক এর চেয়ে বেশি কিছু করার আমেরিকার নাই, আমেরিকা করবে না, কিন্তু সেটাকে কিন্তু বিএনপি মোটেও ক্যাপিটালাইজ করতে পারে নাই। বিএনপি এখন চেয়ারে বসে দিয়ে যাবে, এটাকে ব্যবহার করে বিএনপি এই যে একটা লেভেল প্লেইং ফিল্ড কিছুটা তৈরি করে দিয়ে গেছে, সরকার একটা চাপে ছিল, সরকারের লোকজন ভয় ছিল, তারপর ক্রস ফায়ার বন্ধ করতে বাধ্য হয়েছে ইয়ের পর র্যাবের উপর স্যাংশনের পর, সো ক্রস ফায়ার বন্ধ হয়ে গেছে বাংলাদেশে, বিরোধী দলের উপর নির্যাতন কিছুটা কমে আসছে, অনেক পুরোপুরি কমে নাই, তারপর হচ্ছে পুরো একটা চিলিং ইফেক্ট পুরো প্রশাসনে এবং সরকারি নেতা সবাই ভয় আতঙ্কিত হয়ে গেছে, এবং সেটাকে ক্যাপিটালাইজ করে বিএনপি একটা রাইট স্ট্র্যাটেজি দাঁড় করানো, কী স্ট্র্যাটেজি হইতে পারে সেটা আমি তো আর এখানে ফুল টাইম বসে বিএনপি করতেছি না, এটা আমার কাজ না, যারা বিএনপির নীতি নির্ধারক ওদের কাজ, একটা স্ট্র্যাটেজি দাঁড় করানো, এটাকে কীভাবে ক্যাপিটালাইজ করা যায়, করে কীভাবে নির্বাচনে কিছুই করলো না, যার একটা নির্বাচন চলে আসছে আওয়ামী লীগ, ঠিকই আওয়ামী লীগের মতো প্ল্যান করে আগাচ্ছে, বিএনপির কোনো প্ল্যান নাই না, অবশ্যই বিএনপি খুব দুর্বল অবস্থায় আছে, এত ব্লেম করা উচিত হবে না, যেভাবে আওয়ামী লীগ নিষ্পেষণ করায়, যেভাবে সিদ্ধ হস্ত এবং কোণঠাসা করায়, তাতে করে বিএনপিকে ব্লেম করাটা পুরোপুরি ইয়ে হয় না, ফেয়ার হয় না, বাট অ্যাট দ্য সেম টাইম রাজনীতি করতে নামছে এখানে উভয়ই, সো কিছুটা রিলেটিভলি ফেয়ার গ্রাউন্ড তৈরি করে দেওয়ার পরও ওয়েস্ট বিএনপি যদি এটাকে ক্যাপিটালাইজ না করতে পারে, সেই 14 এবং 18 মতোই হয়, কোনো পার্থক্য না থাকে, তাইলে অ্যাট সাম পয়েন্ট ইউ নিড টু ব্লেম বিএনপি ফর দ্যার ইনকম্পিটেন্স, এটা আসলে বলতেই হবে, তাদের এই সরকারি নিষ্পেষণের পরও এটা বলতেই হবে। নাও ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এই ইলেকশনটা, এই 23 বা 24 ইলেকশনটা 14 এবং 18 ইলেকশনের চেয়ে ইউনিকলি ডিফারেন্ট ইন দ্যাট, যে 14 নির্বাচনে যখন বিএনপি বর্জন করছে তখন এটা নিয়ে বিতর্ক ছিল দলের মধ্যে, যেটা কি রাইট ডিসিশন হইতে যাচ্ছে কি না, আর তারপর নির্বাচন আসতে যাচ্ছিলো দলীয় নেতাকর্মীরা স্পেশালি, তারপরও এটা সাকসেসফুলি বিএনপি এটা বর্জন করতে পারছে ফর দ্য মোস্ট পার্ট, তারপর 18 তো আসছেই, 23 এবার ফান্ডামেন্টালি যে জায়গায় ডিফারেন্ট হইতে যাচ্ছে বলে আমি মনে করি এবং হচ্ছে, সেটা হচ্ছে যে দেখেন এই বিএনপি নেতাকর্মীরা এত দীর্ঘ সময় ক্ষমতার বাইরে, তারা কিন্তু তখন ইম্পেশেন্ট হয়ে উঠছে নির্বাচনে আসার জন্য, কারণ এদের কিন্তু এগুলো একটা ভুল বুঝবেন না যে এরা নির্বাচনে কেন আসতে চায়, পান্ডামি করার জন্য, চাঁদাবাজি করার জন্য, চুরি পাটপারি করার জন্যে, এগুলো করার জন্য তো এরা নির্বাচন করতেছে, আশা কি আপনারা আমার বাক স্বাধীনতার জন্য লড়াই করতেছে, এরা কি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করতেছে, না না, এরা চুরি করার জন্য লড়াই করতেছে। সো যারা বলে এগুলো গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইগুলো হচ্ছে আরেক চোর আর কি, এদের সবারই আছে স্টেক আছে, আপনার এবার যত বড় সুটেড বুটেড উচ্চ ডিগ্রিধারী হোক আর রাস্তার একজন রিক্সাওয়ালা হোক, বাংলাদেশের বাস্তবতাকে পরিবর্তন না করে যারা এইসব কথা বলার চেষ্টা করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, এরা সবই সে চুরির ভাগিদার আর কি, যা হোক এদের সবার পার্সোনাল ভেস্টেড ইন্টারেস্ট আছে এখানে, এই কারণে এগুলো বলে বেড়াচ্ছে এরা। নাও কিন্তু তো যেই কারণে এরা সবাই কিন্তু নির্বাচনে আসতে চায়, একটা কর্মী লেভেলে, শ্রমিক লেভেলে, ধরেন একটা গ্রামের যে পান্ডা পান্ডামি করে বেড়াইতেছে দীর্ঘদিন ধরে, জেল জরিমানার শিকার হচ্ছে, সে এখন ক্ষমতায় আসবে, একটু রাজত্ব করবে, রাম রাজত্ব কায়েম করবে, সে তো তার কিন্তু তর্ষ হইতেছে না নির্বাচনে আসার জন্য। এবং আপনি যদি রাজনীতি করতেছেন, তা নির্বাচন করতেছেন না, আপনি মানে পরীক্ষা, আপনি সারা বছর পড়াশোনা করতেছেন কিন্তু পরীক্ষায় অংশ নিচ্ছেন না, এই পড়াশোনার তো কোনো মূল্য নাই। সো নির্বাচনে অংশগ্রহণ করাটা যারা রাজনীতি করে তাদের জন্য খুব একটা সিরিয়াস ব্যাপার। তাও 14 না হয় দলের কথা শুনে, যেখানে বিএনপির তৃণমূল পর্যায়ে বিএনপি হইতেছে কথা শোনানোর ব্যাপারে আওয়ামী লীগের মতো এত ইয়ে না, নোন না,
সেইখানে 14 না হয় পারলো, 18 তো সবাই গেছে, 23 এসে আজকে 15 বছর ক্ষমতার বাইরে আছে, এখন দলীয় নেতাকর্মীদেরকে কথা শোনানো খুবই ডিফিকাল্ট হয়ে যাবে বিএনপির জন্য, কারণ এটা সবাই অস্থির হয়ে আছে ক্ষমতার আলু পোড়া খাওয়ার জন্যে। সো এইটা এই কারণে আমি মনে করি 14 নির্বাচনের থেকে এখনকার নির্বাচনটা ফান্ডামেন্টালি ডিফারেন্ট। 14 নির্বাচন বর্জন করানো দলীয় নেতাকর্মী দিয়ে যতটা সহজ হয়েছে সহজ, এবার তার চেয়ে অনেক বেশি কঠিন হবে, কারণ এরা সবাই আলু পোড়া খাওয়ার জন্যে অস্থির হয়ে আছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই ভাঙন ধরানোর চেষ্টা করতেছে আওয়ামী লীগ, এবং সেটা তো অবশ্যই করবে, এবং অ্যাগেন সেটা সহজতর হবে এইবার যেহেতু দীর্ঘদিন ক্ষমতার বাইরে আছে বিএনপির লোকজন, এবং আওয়ামী লীগ সরকার তো তার মতো করে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে যে বিএনপি অলরেডি নির্বাচনে আসতে চায়, বিএনপির অনেকে যোগাযোগ করতেছে, এগুলো বলে হচ্ছে বেসিক্যালি দলীয় নেতাকর্মীদের মোরাল ডাউন করার জন্যে। তাহলে নেতাকর্মীরা কনফিউজড এখন, যে তাদেরকে হাইকমান্ড থেকে বলা হচ্ছে যে নির্বাচন বর্জন করছে বিএনপি এবং আন্দোলন করতে হবে রাস্তায়, কিন্তু তারা সরকারের কাছে জানতে পারতেছে যে তলে তলে নাকি বিএনপি যোগাযোগ করতেছে সরকারের সাথে, বিএনপির অনেক নেতারা নির্বাচনে আসার জন্যে। সেগুলো শুনলে তো মাঠ পর্যায়ের নেতাকর্মীরা কনফিউজড হয়ে যাবে, তাদের মোরাল ডাউন হয়ে যাবে, যে তাহলে আমাদেরকে দিয়ে আন্দোলন করাচ্ছে কেন, বিএনপি তো মনে হচ্ছে নির্বাচনে যাইতে চায়। সো এগুলোর জন্য সরকার প্রপাগান্ডা ছড়াচ্ছে, এবং দলীয় নেতাকর্মী যারা সফিস্টিকেটেড না, এরা এগুলো শুনে বিভ্রান্ত হওয়া হবে, এবং হবে বিধেয় আওয়ামী লীগ এগুলো করে, এবং আওয়ামী লীগ তো প্রপাগান্ডা ছড়ানোয় পিএইচডি ডিগ্রি আছে। নাও এই এই সব কিছুর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হয়ে দাঁড়াইছে যে প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এবার নির্বাচনে আওয়ামী লীগ রাস্তা খুলে দিয়েছে, যদিও ওবায়দুল কাদের বলছে দেখলাম যে কি ফ্রি স্টাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়া যাবে না, মানে ফ্রি স্টাইলে মানে হচ্ছে এটা ক্লিয়ারলি ব্যাখ্যা করছে, এটা মানে কি ওবায়দুল কাদের বলছেন যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের লোকজনকেই নৌকা মার্কার বিরুদ্ধে লড়াই করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু তার মানে না যে ফ্রি স্টাইলে করতে পারবে, এটাকে আওয়ামী লীগের হাইকমান্ডের যে পরিকল্পনা আছে, একটা প্ল্যান আছে নির্বাচনটাকে, সেই প্ল্যানের মধ্যে থেকে করতে হবে, এর বাইরে গিয়ে করে নিজেরা নিজেদের ভরাডুবির কারণ হওয়া যাবে না। সো এখানে তাদের একটা প্ল্যান আছে। সো ইন্টারেস্টিংলি এইবার নির্বাচনটা যেটা মনে হচ্ছে যে সিগনিফিকেন্টলি মোর অ্যাকসেপ্টেবল হবে, 14 নির্বাচনটা পুরোপুরি হয়েছে বিনা ভোটের হয়েছে, 18 নির্বাচনটা পুরোপুরি রাতের হয়েছে, আর এবারেরটা যেটা করতে যাচ্ছে আওয়ামী লীগ দিনের বেলা হবে, ফেয়ার নির্বাচন হবে, নির্বাচনের প্রক্রিয়া নির্বাচন হবে, মানুষজন স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে অংশ নেবে, কেন, কারণ প্রচুর ক্যান্ডিডেট স্বতন্ত্র প্রার্থীদেরকে অনুমতি দিয়েছে, সো আওয়ামী লীগের লোকজন আবার বিএনপির লোকজন প্রচুর লোকজন আসবে, এই যে তৃণমূল বিএনপি অলরেডি তারা 500 উপরে নাকি তাদের ফর্ম জমা পড়ছে, নমিনেশন ফর্ম, তারা নাকি 300 আসন থেকে হচ্ছে দিবে নির্বাচন করবে, তারপর জাতীয় পার্টি আছে, এবার অনেক দল আছে, এবং স্পেশালি স্বতন্ত্র প্রার্থীদেরকে দেয়ায় নির্বাচনের দিন একটা ভালো টার্ন আউট হবে, রিলেটিভলি ভালো, রাইট, লাইক কেউ 70% বলতেছি না, হয়তো 40-50% টার্ন আউটও যদি হয় দ্যাটস স্টিল গুড, এবং হচ্ছে আগের মতো 2018 এবং 2014 যেরকম 151 পাইছি বিনা ভোটে সেটা হতে যাচ্ছে না, 2018-তে যেরকম হইতেছে আওয়ামী লীগের লোকজন 96% করে ভোট পাইছে, আসন পাইছে 96% টোটাল, সেটাও হইতে যাচ্ছে না যেহেতু স্বতন্ত্র প্রার্থী আছে, যেহেতু আছে। সো এইবারের নির্বাচনটা অপটিক্স ওয়াইজ ফার মোর অ্যাকসেপ্টেবল হবে বলে মনে হচ্ছে, এবং লেজিটিমেসি অন্যান্য দুইটা নির্বাচনের চেয়ে বা অন্যান্য দুইটা সরকারের চেয়ে আওয়ামী লীগের এবারের সরকারের লেজিটিমেসি মনে হচ্ছে যে আরও বেটার লুকিং হবে আরও, এবং এতে করে বিদেশের তাদের এটাকে রেকগনাইজ করাটা আরও সহজ হয়ে যাবে আমেরিকার, আমেরিকা এখন অ্যাট দিস পয়েন্ট মনে হচ্ছে রেকগনাইজ করার জন্য বসে আছে, সো তাদের মুখ রক্ষাটাও সহজ হবে। সো বেসিক্যালি অ্যাসেন্সিয়ালি যত সময় গড়াচ্ছে ততটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে নির্বাচন তো হতেই যাচ্ছে, এবং বিএনপি বর্জন করতেছে, এবং বিএনপি এ ব্যাপারে কিছুই করতে যাচ্ছে না, এটাই বিএনপির ইন্টারনাল ডিসিশান, ওরা মেনে নিবে, সাইডলাইনে থাকার ব্যাপারটা মেনে নিছে, জাস্ট আই ওয়াশের জন্য এগুলো করতেছে এখন। তবে এই নির্বাচনটা আওয়ামী লীগ যে প্ল্যানে আগাইতেছে, যে স্ট্র্যাটেজিতে আগাইতেছে, তাতে করে ফার মোর অ্যাকসেপ্টেবল হবে সবার কাছে, দেশে দেশের বাইরে মনে হচ্ছে এখন পর্যন্ত এরকমই হইতে যাচ্ছে নির্বাচন।